करे न जा बोलर वो लुक लुके भलो मुंद धर धरे न जा बोलर वो लुक लुके प्रेमर मनुष घुमा है ले चाया थाके प्रेमर मनुष घुमा है ले चाया थाके प्रेमर मनुष घुमा है ले चाया थाके भलो मुंद धर धरे न जा बोलर वो लुक लुके प्रेमर मनुष घुमा है ले चाया थाके प्रेमर मनुष घुमा है ले चाया थाके प्रेमर मनुष घुमा है ले चाया थाके प्रेमर मनुष घुमा है ले অবশ্যই অনেক আগাতে চাচ্ছি যদি সবার দোয়া থাকে, আর এখানেও আছি সবার দোয়াই। নতুন অনেক কাজ করার ইচ্ছা আছে সামনে, আর দর্শকদেরকে আরো ভালো কিছু গান উপহার দেওয়ার ইচ্ছা আছে। আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন। আচ্ছা, সেই ইচ্ছেগুলো কেমন আসলে? প্লেব্যাকে যাওয়ার নিশ্চয়ই ইচ্ছা আছে। হ্যাঁ অবশ্যই, কেন না, এটা তো সব সিঙ্গারেরই ইচ্ছা থাকে। কেন থাকে একটু বলবে তোমার মতো করে? আসলে এটা হচ্ছে এরকম যে মানে অন্যভাবে চেনা জানা, যেমন আমি একটা প্ল্যাটফর্ম থেকে এসেছি, সবাই আমাকে অন্যভাবে দেখেছে, যদি আমি প্লেব্যাক করি তাহলে অন্যভাবে দেখবে, ওইটার একটা অভিনয় থাকবে, সেই গানের একটা থিম থাকবে, একটু অন্যরকম ডিফারেন্ট স্টাইলে করা হবে। আমার দুই চোখে দুই নদী, চোখে দুই নদী, তুমি দু হাত ধরে পানি নিও, তুমি দু হাত ধরে পানি নিও, তৃষ্ণা লাগে যদি দুই চোখে দুই নদী, আমার দুই চোখে দুই নদী, আমার দুই চোখে দুই নদী, আমার দুই চোখে দুই নদী, তুমি দু হাত ধরে পানি নিও, তুমি দু হাত ধরে পানি নিও, তৃষ্ণা লাগে যদি দুই চোখে দুই নদী, আমি যেদিন মরে যাব, আমি যেদিন মরে যাব,
আমি কবর দিও পাশে রই গোর স্থানে তেরি কই রোনা আমি যদি মরে যাব তোর বানায়ার বিনোদনে আমি হব কালা ছায়া তোর কত কঠিন বিষয় বানা
যাইব সাধের বাস সাধের বৃন্দাবনে সাধের বৃন্দাবন খেলাইব প্রেমের পাশা আমি তোরে সামনে দেখবি তখন তুই যে কেমন রে ওরে দেখবি তখন তুই একটু জানতে চাই 2008 সালে ঝুমার যদি ভুল না করে থাকি ঝুমার যাত্রা শুরু হয় সঙ্গীতের তাই না জি তো সেখান থেকে আজ অবধি যদি বলি তোমার কণ্ঠে তোমার গায়কের একটা আলাদা স্বকীয়তা আছে সেটা আবেগ বলি বা কি বলবো একটা ভাব আলাদা একটা ভাব রয়েছে সেটা কিভাবে ধরে রেখেছো এরপরে যদি প্রশ্ন করি আমি আসলে ছোটবেলা থেকে এমন একটা ফ্যামিলি থেকে এসেছি বাস্তবতাটাকে আমি খুব কাছ থেকে দেখেছি আমার মা আমার বাবা আমার ফ্যামিলি থেকে আমার মায়ের জীবন থেকে মানে এই আমার মায়ের যে জীবনে যে স্ট্রাগলটা আমার মা করেছে আমার মানে এইটাই আমি ফিল করি আমি যখন গান করি অটোমেটিক আমি সেটা ফিল করতে পারি মনে হয় যে সেটা অটোমেটিকলি আমার গানের মধ্যে চলে আসে আর আমি যখন গান করি আসলে আমার মনে থাকে না সামনে কে থাকে আমি কোথায় আছি কি গান করছি আমি জাস্ট গানের মধ্যে হারিয়ে যাই আমি চেষ্টা করি আমার জীবনটাকে তুলে ধরতে গানের মধ্যে আমি সেটা খুঁজে পাই গানের মধ্যে তো গান নিয়ে এখন পরিকল্পনা কী কী রয়েছে মানে মনের মধ্যে কী কী বাসা বেঁধেছে কী কী করতে চাও সামনে অবশ্যই ভালো কিছু আরও নতুন কিছু কাজ আর আমি খুব জলদি আমার একটি ইউটিউব চ্যানেল আসছে ঝুম অফিসিয়াল এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল এখানে আশা করি আরও খুব ভালো ভালো গান আসবে এবং চেষ্টা করব সবাইকে আরও কিছু বেস্ট কিছু কাজ উপহার দেওয়ার আচ্ছা যদি বলি যে ঝুমার সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে কি বলবো এই প্রফেশন বলি বা এই পেশার কোন জায়গাটা চূড়ান্ত জায়গাটা কোথায় দেখতে চায় ঝুমাকে নিজে প্লেব্যাক সিঙ্গার নাকি কোথায় দেখতে চাও নিজেকে সফল হিসেবে একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমি গানটা ধরে রাখতে চাই আমি সেই ছোট্ট ঝুমাটাকে মানুষ যেভাবে ভালোবেসেছে যে জায়গাটা দিয়েছে আমি জায়গাটা ধরে রাখতে চাই সেটা আমি জানি না মানুষের মনে সেটা কোন জায়গাটা ওই জায়গাটাই আমি ধরে রাখতে চাই স্পেসিফিকভাবে কোনো জায়গার কথা আসলে আমি বলতে পারবো না দর্শকের মনের মধ্যে আমি থাকতে চাই সেটাই কিন্তু আসলে ভালোবাসার চূড়া সুনায়
गोसल कराई वा